আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত প্রিয় দর্শক নবীজি সাল ওয়াসাল্লাম শেষ রাতে তাহাজুদ নামাজের জন্য উঠে এই দোয়াটি পাঠ করতেন নামাজে দোয়াটি পাঠ করতেন না কিন্তু নামাজের জন্য যে তিনি জাগ্রত হতেন তারপর এই দোয়াটি পাঠ করতেন তো দর্শক আমরা যেহেতু রমজান মাসে সেহেরি খাওয়ার জন্য উঠি আর সেহরি খাওয়ার টাইম তাহাজুদের টাইম একই টাইম এটি অনেক উত্তম একটি সময় এই সময়ে আমরা এই দোয়াটি পাঠ করে নিব আমি প্রথমেই আরবিতে বলবো তারপর বাংলায় উচ্চারণ সহ আপনাদেরকে বলে দিব তো দর্শক শ্রোতা দোয়াটির অর্থটি অত্যন্ত সুন্দর যদিও দোয়াটি বড় হয় আপনি যদি মুখস্থ নাও করতে পারেন আপনি দেখে দেখেও পড়তে পারবেন আমি দোয়াটি পড়তেছি আপনারা শুনুন السماوات والارض ومن فيهن ولك الحمد انت ملك السماوات والارض ومن فيهن ولك الحمد انت نور السماوات والارض ومن فيهن ولك الحمد انت الحق ووعدك الحق ولقاؤك حق وقولك حق والجنه حق والنار حق والنبيون حق ومحمد حق والساعه حق اللهم لك اسلمت وبك امنت وعليك توكلت واليك انبت وبك خاصمت وإليك حاكمت أنت ربنا وإليك المصير فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت

ولك الحمد انت الحق ووعدك الحق ولقاؤك الحق وقولك حق والجنه حق والنور حق والنبينا حق ومحمد حق والسماوات حق اللهم لك اسلمت وبك امنت وعليك توكلت وعليك انبات وبك قاسمت وعليك حاكمت انت ربنا وعليك مثير فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر أنت إلهي لا إله إلا أنت لا حول ولا قوة إلا بالله দর্শক এখন দেখুন অর্থটি কত সুন্দর হে আল্লাহ সকল প্রশংসা আপনার আপনি আকাশ ও জমিনের ধারক বাহক এবং এত দুবয়ের মাঝে যা কিছু রয়েছে তার আর আপনার ওই সকল প্রশংসা আপনি নবমণ্ডল ও বৌমণ্ডলের এবং এত মালিক আপনার ওই যাবতীয় প্রশংসা আপনি আকাশ জমিন ও এতদুয়ের আলো প্রদানকারী এবং আপনারই সকল প্রশংসা আপনি সত্য এবং আপনার প্রতিশ্রুতি সত্য আপনার সাক্ষাৎ সত্য আপনার কথা সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য সকল নবী সত্য মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম সত্য কেয়ামত সত্য হে আল্লাহ আপনার সামনে মাথা নত করেছি এবং আপনার উপর বিশ্বাস স্থাপন করেছি আপনার উপর ভরসা করেছি এবং আপনার দিকে মনোনিবেশ করেছি আপনার সাহায্যই কাফেরদের সাথে তর্ক করেছি আপনার দরবারই অভিযোগ উদযাপন করেছি আপনি আমাদের প্রভু এবং আপনার দিকেই প্রত্যাবর্তন করতে হবে হে আল্লাহ আমার অগ্র পশ্চাৎ প্রকাশ্য ও প্রকাশ্য যাবতীয় গুনাহ মাফ করে দিন এবং যেগুলো সম্পর্কে আপনি আমার থেকে অধিক জানেন আপনি সর্বাগ্রে এবং আপনি সর্বশেষ আপনি আমার প্রভু আপনি ছাড়া আমার কোনো উপাস্য নেই আপনার সাহায্য ছাড়া গুনাহ থেকে বিরত থাকা ও ইবাদতের উপর শক্তি সঞ্চয় করা অসম্ভব হাদিসটি বোখারি ও মুসলিম তিরমিজি শরীফের মধ্যে এসেছে যেগুলো সিয়াচিতার তিনটি কিতাব সন্দেহ করা কোনোভাবেই ঠিক হবে না তো দর্শক আমরা এই দোয়াটি তাহাজুদের সময় উঠে পাঠ করার চেষ্টা করব যারা মুখস্থ করতে পারবেন না তারা দেখে দেখে পড়লেও চলবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একা এত